हाय फ्रेंड्स, वेलकम टू पियूष किचन। फ्रेंड्स, आज के मैं अपने साथ रुई माछ ग्रेवी रेसिपी शेयर करब। ये बांगाली रेसिपि भीषण सुंदर खेते, एक बार बनाले मन है जान आबार बनाए। चलो फ्रेंड्स, देरी ना कर रेसिपिटी शुरू करी। की इनग्रेडियंट्स नहीं एक बार देखे नी। रुई माछ नहीं पाँच पिस, काचा लंका, रसुन, आदा, प्याज टुकड़ो कर केटे नहीं, चीनी नहीं हाफ टी स्पून, एक मीडियम साइज़ टमेटो मिक्सी में पेस्ट कर नून नहीं वन एंड हाफ टी स्पून, मिल्क नहीं वन कप, रिफाइंड ऑयल नहीं पचास ग्राम, हलुद गुड़ो नहीं हाफ टी स्पून, धने पता कुची नहीं हाफ कप, हाफ टी स्पून लंका गुड़ो और वन फोर टी स्पून कलो जीरा नहीं, वन फोर टी स्पून काश्मीरी लाल लंका गुड़ो नहीं हाफ टी स्पून, धने गुड़ो हाफ टी स्पून, जिरे गुड़ो और हाफ टी स्पून गरम मसला गुड़ो नहीं। प्रथम मसटा मैरिनेशन कर हाफ टी स्पून नून दिए निचि, वन फोर टी स्पून हलुद गुड़ो दीची और वन फोर टी स्पून लंका गुड़ो दिल। এটা খুব ভালো করে আমি মাছের গায়ে মিশিয়ে নেব এবং 15 মিনিটের জন্য রেস্টে রাখব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো পৌঁছায়। ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে নিলাম, হাফ টি স্পুন ধনে গুঁড়ো, ওয়ান ফোর টি স্পুন লঙ্কা গুঁড়ো, वन फोर टी स्पून हलुद गुड़ो, हाफ टी स्पून चीनी और वन थार्ड टी स्पून नून, एक मिक्स कर मध्य सामान्य एक जल एड कर भालो करे मिक्स कर एक मसला गोला तैरी करब। एबारे मिक्सी प्याज रसुन आदा और काचा लंकाटा पेस्ट कर খুব হালকা করে পেস্ট করব। পেস্ট করা হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি 3 টেবিল স্পুন মতো তেল নিয়ে নিচ্ছি। পুরোটা কিন্তু সাদা তেলে আমি রান্না করব। এবার মাছগুলো আমি একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পিটো পিট করে আমি লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে আমি আরো 4 টেবিল স্পুন মতো সাদা তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেছে, 1 4 টেবিল স্পুন কালো জিরে দিলাম। এবার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা রসুনে এটা দিয়ে দিচ্ছি, একটু কষে নেব। কষে হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। এবার এর মধ্যে যে মশলার গোলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং কষব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না আসে। মশলা থেকে দেখুন তেলটা কিন্তু ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেব। নেড়ে হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝোল পছন্দ করে ঠিক সেরকমই কিন্তু জল অ্যাড করবে। আমি এখানে 2 কাপ মতন জল দিয়েছি। এবার এর মধ্যে আরেকটু নুন দিয়ে নিচ্ছি, হাফ টি স্পুন মতো নুন দিলাম, একটু নেড়ে নেব আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। জলটা ফুটে গেছে, এবার মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকা বন্ধ করে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটা করতে দেব। 6 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবং মাখা মাখা হয়েছে।
ग्रेविटा किन्तु एरकम माखा माखा होले खूब सुंदर टेस्ट होबे। एबार एर मध्ये आमि दूधटा एड करछि, 1 कप दूध निएछिलाम सेटा दिए दिलाम। एबार माछगुलो सब একটা একটা করে উল্টে দেব। সমস্ত মাছগুলো আমি উল্টে দিয়েছি। এবার এর মধ্যে আমি গরম মশলাটা অ্যাড করব, 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম, একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, 1 মিনিট একটু আমি এটা ফুটিয়ে নেব। সবশেষে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা আমি একটু মিক্স করে নেব। রুই মাছের গ্রেভি পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নেব এবং সার্ভ করব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে বাড়িতে বানাবেন, নিজে খাবেন, সকলকে খাওয়াবেন। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতেও ক্লিক করবেন, যাতে আমার ভিডিও নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।